আমার নাম টুকায়, আমার মেয়ের নাম পিয়া বাউরি, আমি বরণডাঙ্গায় কাজ করি। বরণডাঙ্গায় আমার স্কুলে ফিলিক্স স্কুল এডুকেশন যাকে ভর্তি করাইছি, ভর্তি করায় অনেকে কিছু মানে আমার মেয়ে শিখিয়েছে। আর আমি বরণডাঙ্গায় কাজও করি, আর আপনার দিদিদের সাহারায় সহযোগে আমি মেয়েকে পড়াচ্ছি। আমার মেয়ে আগে স্কুলে যেতে চাইতো না, তারপরে যখন বরণডাঙ্গায় ভর্তি করলাম দিদিদের কথা শুনে আর কি, আমাদের তো ভর্তি করার মতোই ছিল না, তো দিদিরা বললে এখানে পড়াও, টুকাই যখন এখানে কাজ করে তার জন্য আমার মেয়েকে ওখানে ভর্তি করেছে। আমরাও পড়াবার ইচ্ছুক ছিলাম না, কিন্তু পড়ালাম, ভর্তি করেছি। তবে এখন আমার বাচ্চা প্রত্যেক দিন আসে বলে যে মা আমি স্কুলে যাবো, স্কুলে পড়াশোনা আগে মানে কিছু জিজ্ঞাসা করতাম যে আজকে কী পড়ে এলি বিয়া, তখন বলতো মা আজকে আমাদের খেলা আনছে, আজকে আমাদেরকে নাচ করাইছে, আজকে আমাদেরকে গান করাইছে। এখন দেখছি কি না আমার মেয়ে খাতায় যখন এই দেয় কিছু কাজের কাজ করার জন্য দেয়, তখন আমার মেয়ে খুব সুন্দর আসে বাড়িতে, আসে মা বলে মা আমার হোমওয়ার্ক দিয়েছে আমি ঘরে বসে করব। আগে এ বি সি ডি কিছু লিখতে পারতো না, এখন অনেক কিছু শিখেছে, এখন ঠিক মতো লিখো নিজেও করে, এখন বলতে হয় না। আসার পরে বলে মা আমাকে হোমওয়ার্ক দিয়েছে, আমি স্কুলের হোমওয়ার্কগুলো সারবো।